জানো পড়া নাই তোমার মুদৈ কেনে আছো খবৰ বা পঠাইছো মই কই ভিউয়ার্স মই বিজয় আর আপনাদের চাই আছে মোৰ ইউটিউব চ্যানেল ডিএম। মই আজি ইউটিউবৰ এটা দরকারী বিষয়ৰ ওপৰত ভিডিও বনাব গৈ আছো। মই আজি ভিডিওটো হৈছে যে ইউটিউবৰ ভিডিও এটা টেগ নলগোৱাকৈ কেনেকৈ ভাইৰেল হ'ব পাৰে। ডিয়াৰ ভিউয়ার্স, যদি আপোনাক মই চেনেলটো প্ৰথমবাৰৰ বাবে চাইছে তেন্তে মই চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষতে থকা বেল আইকনটো টিপি দিব, লগতে অল নটিফিকেশ্যন অন কৰি ৰাখিব, তেতিয়াহ'লে মই আপলোড কৰা ভিডিও নটিফিকেশ্যন সকলোৰে আগত আপুনি পাই যাব। আর যদিহে আপনি মই চ্যানেলটো অলরেডি সাবস্ক্রাইব করে রাখিছে তেতিয়াহলে আপনার বহুত বহুত ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, মই আজি টপিকটো আছিল যে ইউটিউবৰ এটা ভিডিও ট্যাগ নলগোৱাকৈ কেনেকৈ ভাইরাল হ'ব পাৰে। এইটো শুনি আপোনালোকে নিশ্চয় আচৰিত হৈছে। আপোনালোকে জানে যে ইউটিউব ভিডিও এটা ভাইরাল হ'বৰ কাৰণে ট্যাগ লগোৱাটো অত্যন্ত প্রয়োজন। আৰু আপোনালোকক বহুত বহুত ডাঙৰ ইউটিউবাৰে সাজেষ্টো কৰিছে যে ইউটিউবও এটা ভিডিও আপলোড করার আগতে কি করব লাগে, ট্যাগ লগাটো খুব জরুরি। আর তার যদি উপযুক্ত ট্যাগ লগা না যায় তো কি হব, ভিডিওটো ভাইরাল নহয়। তো কথাটো রাইট, আর মই কৈ আছো যে ট্যাগ নোহোৱাকেও ভিডিও ভাইরাল হব পাৰে, মোৰ কথাটো রাইট, কিন্তু ইয়ার মাজত অলপ পাক আছে, সেইটো মই আপনাদের কৈ আছো। ইউটিউবত দুই ধরনের ভিডিও থাকে, এটা হৈছে সার্চেবল কন্টেন্ট আর এটা হৈছে অ্যাট্রাকটিভ কন্টেন্ট। কি কলো মই, এটা হৈছে সার্চেবল কন্টেন্ট আর এটা হৈছে অ্যাট্রাকটিভ কন্টেন্ট। এই দুইটা কন্টেন্টের মাজত কিছুমান পার্থক্য আছে। ধরক ইউটিউবত আমার 1000 সাবস্ক্রাইবার কেনেকৈ বনাব পাৰি সেই বিষয়ে সেইটো হব সার্চেবল। হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার অন ইউটিউব, এইটো হৈছে সার্চেবল কন্টেন্ট। অর্থাৎ এইটো কোনে চাব, নতুন ইউটিউবার সকলে, যে যিসকলে 1000 সাবস্ক্রাইবার হোৱা নাই এইটো অকল তেওঁলোকেহে চাব, সাধারণ মানুহে এইটো নাচায়। কারণ সাধারণ মানুহৰ কোনো ইউটিউব চ্যানেল নাই, তেওঁলোকে 1000 সাবস্ক্রাইবার, 5000 সাবস্ক্রাইবার, 10000 সাবস্ক্রাইবার লগত কি সম্পর্ক আছে? তেওঁলোকৰ সম্পর্ক হৈছে মনৰ পছন্দৰ ভিডিও চোৱা। তেওঁলোকে যিটো পছন্দ হয় সেই ভিডিওটোৱে চাব, সাবস্ক্রাইবারের লগত তেওঁলোকৰ কোনো সম্পর্ক নাই। আন এটা কন্টেন্ট হৈছে কি, অ্যাট্রাকটিভ কন্টেন্ট। দুই নম্বর কন্টেন্টটো কি, অ্যাট্রাকটিভ কন্টেন্ট। সেই কন্টেন্টটো হৈছে মানুহক আকর্ষিত করা কন্টেন্ট। ধরক মই ইউটিউবৰ টকাৰে এটা DSLR ক্যামেরা কিনিলো, মই ইউটিউবৰ পইচাৰে এটা ল্যাপটপ কিনিম, সেইটো হৈছে অ্যাট্রাকটিভ কন্টেন্ট। সেইটো অকল নতুন ইউটিউবাৰ সকলে নাচায়, সেইটো সাধারণ মানুহেও চাব। সাধারণ মানুহে ভাবিব যে তেওঁ ইউটিউবৰ টকাৰে কেনে ধৰণৰ DSLR কিনিলে, কেনে ধৰণৰ ল্যাপটপ কিনিলে, এইটো মই চাওঁ। আর তো কি টাকা পাইছে, কি দিনের পর কৈছে গোটেখিনি পাম যেহেতু, গতি মই ভিডিওটো চাও, তেওঁলোকে সেই ভিডিওটো চাব। এটা ভিডিও ভাইরাল হবর কারণে আমার কি লাগে, টাইটেলটোয়ে বহুত বহুত কাম করে, তাত 60% ভূমিকা টাইটেলটোয়ে গ্রহণ করে। যদি আমার টাইটেলটো ভাল হয় আমার ভিডিওটো ভাইরাল হব পারে, 60% হে টাইটেলের উপর নির্ভর করে। আর 40% কার উপর নির্ভর করে, আমার থাম্বনেলের উপর। থাম্বনেলটো যদি ভাল নহয় কোনে তাত ক্লিক নকরে, এইটো স্কিপ করে কি করব, বেলেগর ভিডিও চাব। গতি থাম্বনেলটো সদায় অ্যাট্রাকটিভ হব লাগিব, ভাল হব লাগিব, তেতিয়াহে মানুহে সেই কন্টেন্টটো চাব। কারণ থাম্বনেলটো যদি ভাল হয় কি হব, প্রথমে ক্লিক করব, ভিতরত কি আছে পিছতহে গম পাব, প্রথমতো ক্লিক করব। আর থাম্বনেলটোই যদি ভাল নহয় কি হব, প্রথমতে তেও ক্লিক নকরে, সেয়ে থাম্বনেলটো সদায় ভাল দিবলৈ চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, মই ভিডিওটো চাই যদি অলপ হলেও ভাল পাইছে তেন্তে লাইক করব, কমেন্ট করব, আর বন্ধুবর্গর মাজত শেয়ার করব। আপনাকে একটা লাইক বা কমেন্টে আবার নতুন নতুন ভিডিও বানাবলে উৎসাহ দেব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি ইয়াতে সামনে লাইছো। যাই।